একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের প্রধান দাবি পূরণ হয়েছে, তাই তারা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। নাগরিক সমাজের অনেকেই নিজস্ব মতামত দিচ্ছে, তাদের মতামতের কারণে তৃতীয় শক্তি উস্কানি হিসেবে সুযোগ নিতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। তামানা তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোন শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে। তিনি বলেন, শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়, তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক এটা জাতি চায় না। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটার অপচেষ্টা। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। সেই সম্পর্কে দায় থেকে জামাত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক, অসাংবিধানিক। ইউনুসকে প্রধানমন্ত্রী করে ক্যাবিনেট গঠনকে পাগলের প্রলাপ মন্তব্য করে চলমান সংকটে জনগণের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা উচিত বলেও জানান ওবায়দুল কাদের। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টিকর কাজে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।